আমার এই ফকিরের মা কইছে যে সালিসের সময় আমার মনে হয় কি যে ওই ঘটনা পুলিশ থেকে কিছু সালিসের ঘটনা মিলিয়ে দিলে পুলিশের জানে কি কইছে, মানে তাদের ধারণা যে গুটি ভাই মারামারি তিনজন জোগাইছে। আরে আমার তো মনে হয় না, এখানে অন্য একটা ঘটনা আছে। আর কি ঘটনা থাকবে? আরে সেটা তো আমি অনুমান করতে পারতেছি না। তাই ঘটনাটা এরকম হইতে পারে যে ঘুড্ডি ফুপারে যারা খুন করতে চাইছিল সেই খুনের বিষয় নিয়ে কিছু জানার জন্য মনে করে যে নিয়ে যেতে পারে। তাহলে তুই একবার থানায় যা। আরে না, মা শুনলে চাঁদবে। এমনিতেই মা ফুপার উপর খুব খেপে আছে। ফুপা নাকি মারে বলছে মার ব্রেনে ডিস্টার্ব আছে। আমার কিন্তু তাই মনে হয়, মানে ভাবির চাল চলন আগের মতন আর নাই, কেমন যেন আলু যেন মনে হয়, মানে ঘটনা সে পাগল পাগল মনে হয়। কী করে? সে আলমারি খুইলা কাপড় চুপুর বাই করে, বাই করে গুজগাছ করে, আবার কী করে যে হাড়ি পাতিল সব এক জায়গায় করে এটা মাঝামাঝি শুরু করে। আগে কিন্তু এটা আমি দেখিনি কখনো, মানে বস বাড়ি না থাকলে এই কামগুলো করে, বেশি বেশি করে করে, আমি নিজের চোখে দেখছি বেটা। আমার কিন্তু মনে হয় ওখানটা ভাবির ব্রেনের ডিস্টার্ব দেখা দিচ্ছে। আর মা একদম ঠিক আছে। হ না এই কথাটা ঠিক, মানে পাগলে পাগল করা যাইব না, তাহলে তারা চাইতে যাইব। ওখানটা পাগল কোনো দিন ভালো হয় না, বুঝছ না কেন? আরে না ঘটনা তাহলে গুটিবার কি কেমনি কি করবি? বস থাকলে তো সে নিজে খবর লইতে যাইতো। হ তাহলে আমি আগে ফুপুর কাছে যাই। যা, তোর ফুপু থানা গেলে কোনো সমস্যাই হবে না। চন্দ্র শোন, তুই এখন ডাইরেক্ট বাড়িতে যাবি। সুলেমান মেধার কিন্তু সারা পাওয়ার টাইম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সারা পাবে। হ্যাঁ, সারা পাওয়ার পরে কিন্তু প্রথমে যাবে হচ্ছে আমাদের বাড়িতে, আব্বারে খুন করতে যাবে, তারপর যাবে তোর মুসলিম সরকারের বাড়িতে। যদি মুসলিম সরকারে পেয়ে যায় তারে খুন করবে, কারণ মুসলিম সরকারের কারণেই তো সুলেমান মিধা জেলে গেছিল, আর এদিকে তো আব্বার উপরে সেইতে আছে। হ্যাঁ একদম ঠিক, বাড়িতে ফাঁকা রাখুন যাইবে না। আচ্ছা তুই যা, আমি যাইতে আছি। আমি ভাইজানের খবর আপনার কাছে দিয়েছিলাম, আর সেই কথা আপনি মুজাহিদ দারোগারে জানাই দিয়েছেন। কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন, আমি তারে কেন কইতে যাব? আপনি জানাইছেন মুজাহিদ দারোগা আমার সেই কথা বলছেন, এরপরে আপনি আপনার সামাইরে বাঁচাইতে পারবেন না। আমার উপর নির্দেশ দিছিল আপনার না জানানোর জন্য, তারপর আপনার টেনশন কমানোর জন্য, আপনার ভালোর জন্য আমি আপনাকে জানাইছিলাম। আপনি সেই কথা এসআই মুজাহিদকে জানাই দিয়েছেন। আপনি কি মনে করেন আপনি কদ্দুর যাবে কথা জানেন? দাদা ভাই পর্যন্ত চলে যাবো, এরপরে তো আপনি ভাইজানটা বাঁচাতে পারবেন না। আপনারা ভেবেন না, আপনার জন্য থাকবো সুলেমান মৃধা। আমার কথা বাদই দিলাম, আমি আমার যে কি হইব আমি নিজেও জানি না। আপনি অস্বীকার করে তো পারবেন না, পুলিশ দাদা ভাইয়ের ঠিকানা পাইলে আপনার রেজিস্ট্রি। আর তখন দাদা ভাইয়ের লোকজন ভাইজান আর আপনাকে খুন করবে, খুন। এত সোজা না, আমার পোলা আমারে বাঁচাইব। আপনি খোয়াব দেখতেছেন, আপনি দাদা ভাই সম্পর্কে কিছু জানেন? কিছু জানেন না আপনি, আপনি মরার লেগে তৈরি থাকেন। খারাপ আপনি জানেন না। আমি তো যাবই, আমি তো এখানে থাকবো না। আমার প্রধান দায়িত্ব হলো আমার বউরে বাঁচানো, আপনারে বাঁচানো না। কেন, আপনার না পোলা আছে? তারা বলেন আপনার বাঁচাতে। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।